গোপন খবরের ভিত্তিতে 45 কেজি শুক্তো গাঁজা সমেত মেলাঘর থানা পুলিশের হাতে গ্রেপ্তার দুই ভাই। ঘটনা মঙ্গলবার গভীর রাত 11:30 তকসাপাড়া এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, গোপন খবরের ভিত্তিতে তকসাপাড়া 1 নং ওয়ার্ড এলাকায় প্রাণজিৎ বর্মনের বাড়িতে অভিযান চলে। 45 কেজি ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। নিজ বাড়িতে ঘরের ভেতর মাটির নিচে লোকানো ছিল গাঁজা ভর্তি ড্রাম, যার বাজার মূল্য আনুমানিক 1 লক্ষ টাকা। অভিযানে বাড়ির মালিক প্রাণজিৎ বর্মন এবং সঞ্জিত বর্মন নামে দুই ভাইকে আটক করতে সক্ষম হয়। গাঁজা সমেত ধৃত দুজনকে পুলিশ থানায় নিয়ে আসে। অভিযুক্তদের বিরুদ্ধে NDPS একটি মামলা নেন মেলাঘর থানার পুলিশ। অভিযান প্রসঙ্গে মেলাঘর থানার পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা বিস্তারিত জানান, অভিযুক্তদের বুধবার সোনামুড়া আদালতে সোপর্দ করবে মেলাঘর থানার পুলিশ। শুনলাম শুকনো গাঁজা উদ্ধার হয়েছে, কতটুকু বা কোথায় থেকে উদ্ধার হয়েছে? আজকে গোপন খবরের ভিত্তিতে তকসাপাড়া প্রাণজিৎ বর্মনের বাড়ি থেকে আমরা প্রায় 45 কেজি শুকনো গাঁজা উদ্ধার করি মাটির নিচ থেকে, ঘরের ভিতরে মাটির নিচ থেকে শুকনো গাঁজা উদ্ধার করি প্রায় 45 কেজি। এবং এই মামলায় একটা আমরা NDPS মামলা রেজিস্টার করি এবং দুজনকে অ্যারেস্ট করা হয় এই কেসে। তাদের নামগুলো? তাদের নাম যথাযথ প্রাণজিৎ বর্মন, আর আরেকটা ভাইয়ের নাম হচ্ছে গিয়ে সঞ্জিত বর্মন। দুজনের বাড়ি তকসাপাড়া 1 নম্বর ওয়ার্ড আন্ডার মেলাগড় PS। তো তাদের বিরুদ্ধে NDPS মামলা? হ্যাঁ, NDPS মামলা নেওয়া হচ্ছে। রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।